তো বন্ধুগণ, এরপরে আমরা কবর জিয়ারত করব। মৃত ব্যক্তির জন্য কবর জিয়ারত করা, এমনকি আল্লাহর নবী কবরের শিওরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন, তিব্রানি সহ অন্যান্য হাদিসে এসেছে। তা আমাদের কিছু আহলে হাদিস বাইরে আছেন, ওনারা যদি বুখারী আর মুসলিমে কোনো হাদিস না পান, ও হাদিস বোমা মারলো তারা মানতে রাজি না। বুখারীতে আছে, মুসলিমে আছে, তবেই মানবে। এছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থে যদি থাকে তা তারা মানবে না। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল কি বললেন আর তারা জাতিকে কি বুঝিয়ে বিভ্রান্ত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর জিয়ারতের ব্যাপারে এসেছে, কোন হাদিস কোথায় টেনে এনেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি মদিনা মুনাব্বরায় মসজিদে নববীতে নামাজ পড়তে আসতে গেলে আমার খুব কষ্ট হয়, আমি এখন শারীরিকভাবেও অক্ষম, আবার আমার বাড়ির সামনে একটি নালা আছে, ওটাকে অতিক্রম করে আসা এটা আমার জন্য খুব কষ্টের কারণ। তো নবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমার পাশেই আরেকটি মহল্লার মসজিদ আছে, ওই মসজিদে যদি আমি নামাজ আদায় করি, তবে এই যে আপনার মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে যে 50,000 রাকাতে সওয়াব, সেই সওয়াবটা কি আমি পাবো? তখন গিয়ে রসুল কি বললেন, লা তুশাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসা, তোমরা তিন জায়গা ব্যতীত অন্য কোথাও ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিও না, সওয়াবের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করো না। কোথায় কোথায়? মসজিদুল হারাম, হাদা মসজিদি, আমার এই মসজিদ, এবং আর মসজিদটা কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদ, এই তিনটা মসজিদের যেই ফজিলত, যেই সব, এটা ওই জায়গায় যদি না যাও তবে পাওয়া যাবে। তুমি তোমার মহল্লায় পড়বা, মহল্লার সবই বাবা। এখন কেউ যদি এই নিয়ত করে যায় যে আমি এখান থেকে বাইতুল মুকাররামে যাব, সব বেশি পাবো, সুযোগ নেই, এখান থেকে রওনা দিয়ে আপনার বাড়ির কাছে আপনার মহল্লার যেই মসজিদ, ওই মসজিদটা যত দূর, এখানে যত কদম পড়ে ওই পরিমাণ যেই সব, আপনি এখান থেকে ইরাকের মসজিদে গিয়েও যদি পড়েন সেই একই সব, পরিমাণের চেয়ে সব বেশি পাবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই ক্ষেত্রে এসে এইটা, যে লা তুশাদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসা, তিন জায়গা ব্যতীত তোমরা কি করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা, যে তোমরা যে নিয়ত করে বের হবে এই তিন জায়গা ছাড়া অন্য জায়গা, তার মানে এই তিন জায়গার যে ফজিলাত, এই তিন জায়গার যে গুরুত্ব, অন্য কোনো মসজিদে এরকম নাই। এটা হলো নামাজের ব্যাপারে রসুল বললেন, আর তারা এই হাদিসটা কবর জিয়ারতের ব্যাপারেটাই নেনলো। এনে বললো কি, এমন কি এত জঘন্য কথা পর্যন্ত বলে যে মক্কায় হজ করে চলে আসবেন, আমি আর ওই শায়খের নাম নিতে যাচ্ছি না, আপনার মদিনা যাওয়ার কোনো দরকার নেই। অথচ মিশকাতের হাদিস রসুল বলেছেন, যে ব্যক্তি হজ আদায় করলো আর হজ আদায় করার পর আমার কবর জিয়ারত করলো না, রওজায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো, সে আমার উপরে কি করলো? জুলুম করলো। এমনকি রসুল বলেছেন যে আমার কাছে আসলো, জিয়ারত করলো, জান্নাতে আমি এবং ওই জিয়ারতকারী এই দুই ব্যক্তি হব প্রতিবেশী। মিশকাতের হাদিস, অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দারাই আমার এই জিয়ারতটা করতে পারে, আমার কাছে আসতে পারে। তো যারা যায় না তারা জালেম, যারা যায় না তারা কি জালেম? তো এত বড় কথা, আর এখন রসুলুল্লাহর এই কবর জিয়ারতের ব্যাপারেও তারা এই হাদিসটা টেনে নিয়ে আসে, এরপরে বলে যে এই হাদিসটার ব্যাপার, হাদিসটা হলো নামাজের ব্যাপারে, আর তারা টেনে নিল কোথায়? এই মিথ্যাচারের জবাব আল্লাহর কাছে দিতে হবে, জাতিকে বিভ্রান্ত কেন করছেন? কবর জিয়ারত করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ বিন হাম্বল তিনিও বলেছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মানুষ মরে যাবার পরে এক খতম কোরআনুল করিম তেলাওয়াত করা এটা মুস্তাহাব। আপনি কোরআনুল করিম তেলাওয়াত করুন, কিন্তু আমাদের দেশে যে প্রচলিত নিয়ে ওরকম নয়। আপনার সন্তান আছে, কাছের কোনো মানুষ আছে, সে যদি তেলাওয়াত করে আপনি বাধা দিতে পারেন না। আপনি সন্তান হয় ওয়ালাদুল সালেহ, সৎকায় জারিয়া, নেক সন্তান যদি ভালো কাজ করে সেটা কবরে, বাবা মার কবরে পৌঁছে দেয় কি না? তাহলে কোরআন তেলাওয়াতটা কী কাজ? একটু কথা বুঝুন মুসল্লি ভাইরা, কোরআন তেলাওয়াতটা কী কাজ? এটা ভালো কাজ না? তা আপনার দান, আপনার সৎকা, আপনার নফল নামাজ, আপনার দোয়া, এটা যদি আল্লাহ পৌঁছে দিতে পারে, তো কোরআন তেলাওয়াতটা আল্লাহ কেন পৌঁছে দিতে পারবে না? তো এটাও আলেমদের নিয়ে দুটো মত আছে। এক ধরনের আলেম, এক শ্রেণীর আলেমরা বলেন
যে এগুলো দরকার নেই। আরেক শ্রেণীর আলেম বলেন, আল্লাহ যদি এই সৎকা পৌঁছে দিতে পারেন, আল্লাহ যদি ভালো কাজ পৌঁছে দিতে পারেন, এটাও আল্লাহ পৌঁছে দিতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য কোরআন তেলাওয়াতের পক্ষে তারা। তো বন্ধুগণ, জানাজার পর্ব থেকে আমরা কিছু শিখলাম, মৃত ব্যক্তিদের নিয়ে আমরা শিখলাম, শোক আমরা কয়দিন করব তা আমরা শিখলাম, শোক আমরা কীভাবে পালন করব তাও আমরা জানলাম। বন্ধুগণ, মরে যখন যাবে আমার বাবা, আমার মা, আমার আত্মীয়, আমার স্বজন কবরে কীভাবে শান্তিতে থাকবে, মর্যাদা কীভাবে বাড়বে, সেটাও আমাদের জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলাইহিমা, তোমার বাবা মা মরে গেলে তুমি আসসালাতু আলাইহিমা উভয়ের জন্য দোয়া করো। সন্তান কি করবে? দোয়া করবে, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, এটা হলো সন্তানের দায়িত্ব। ওয়াইনফা দোয়াহদিহিমা, এরপরে আল্লাহ নবী বলেছেন, তোমার বাবা মা যদি কোনো ঋণ রেখে যায়, কী রেখে যায়, কারো কাছ থেকে ঋণ করেছিল কিছু টাকা পয়সা, অথবা তার একটা অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল হাদিসের পরের অংশে, যে অমুক মসজিদে আমি এত বস্তা মাটি দেব, সিমেন্ট দেব, বা এক টন রড দেব, বা 20 কেজি রড দেব, বা 5,000 টাকা আমি দান করব, কিন্তু তার আর এটা হওয়ার আর সুযোগ হয়নি, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে নিয়েছেন। এখন এই যোগ্য সন্তানেরা তারা কি করবে? তারা ওই যে তাদের প্রতিশ্রুতি বাবা এবং মায়ের, এগুলো তারা পরিশোধ করে দিবে, আল্লাহর ঘরে এগুলো দান করে দিবে। আর যদি না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু থাকলে কি করবে? দান করে দিবে। আল্লাহ নবী এরপরে বললেন, ওয়াইকরামু সাদিকিহিমা, ও এরপরে বলেছেন, নিকটতম আত্মীয় স্বজন যারা, রক্তের আত্মীয় যারা, চাচা, মামা, খালা, ফুফু, এমন আত্মীয় যারা, এদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবে, এদের সাথে ভালো সম্পর্ক রাখবে। ভালো সম্পর্ক রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে তোমার বাবা মার মর্যাদা বাড়িয়ে দিবে। ওয়াইকরামু সাদিকিহিমা, শুধু রক্তের বন্ধন আত্মীয় স্বজন নয়, এরবারে রসুল বলেছেন, তোমার বাবার বন্ধু বান্ধব যারা ছিল, তোমার মার সই যারা ছিল, বান্ধবী যারা ছিল, এদের সাথেও তোমরা ভালো সম্পর্ক রাখবা, এদের খবর নিবা, বিশেষ বিশেষ দিবসগুলো আসলে অথবা দিবস সারাই এদেরকে কিছু হাদিয়া দিবা, অর্থাৎ এমন একটি আচরণ তুমি এদের সাথে করবে, এরা যেন তোমার আচরণে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। খুশি হলে কি হবে? লাভ হলো এটাই, তোমার যেই বাবা মা কবরে শায়িত, ওই বাবা মার কবরে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আছে। কি করবা? তুমি গভীর বা অগভীর কূপ খনন করে দিবে, মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিবে, মানুষেরা ওখান থেকে পানি পান করবে। কিছু বৃক্ষ, কিছু গাছগাছালি তুমি লাগাবে সৎকায় জারিয়া, ওই গাছের ফল যদি কোনো মুসলিম খায়, অমুসলিম খায়, কোনো জানোয়ারে খায়, কোনো পশুতে খায়, যেই খাক না কেন, ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছে দিবেন। তো বন্ধুগণ, কিন্তু নিয়ত থাকতে হবে, কী থাকতে হবে, কী থাকতে হবে, নিয়ত থাকতে হবে। এখানে আরেকটা পয়েন্ট দেখেন, আপনি একজনের কবর জিয়ারত করবেন, কবর জিয়ারাতে যাবেন, এই যে বললাম আহলে হাদিস ভাইরা যে হাদিসটা টানে, একটু আগে যে হাদিসটা শুনালাম, নিয়ত ছাড়া যদি আপনি যান, আপনার কোনো নাকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি এখানে হজে যাবেন নিয়ত ছাড়া? নামাজে আসছেন কি নিয়ত ছাড়া? রাস্তায় একটি কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কিন্তু আপনার কোনো নিয়ত না এটা থেকে নেকি পাওয়ার, আপনি এমনিতেই অপসারণ করলেন, কোনো আজর পাবেন না। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত কাজকর্ম করবেন সব কিসের আলোকে? নিয়তের আলোকে। তা আপনি একজনের কবর জিয়ারত করবেন নিয়ত ছাড়া? নিয়ত ছাড়া যদি করেনও, তো সেই কবর জিয়ারতের সব তো আপনি পাবেন না। কবর জিয়ারত আল্লাহ রসুল করেননি, সাহাবিরে করেননি, করেছেন। তো বন্ধুগণ, এজন্য নিয়ত করতে হবে, নিয়তটা আমাদের বিশুদ্ধ হতে হবে। নিয়তের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, তবে আর সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না। তা আল্লাহ রসুল সাহাবি বললেন, ইয়া রসুল আল্লাহ, আরও কিছু করণীয় আছে কি না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আছে। তুমি কি করবে? কোরআনুল করিম এই জাতীয় তুমি মানুষদেরকে হাদিয়া দেবে, আলেমদেরকে তোমরা দিবে এই কিতাব দিয়ে দিবে, তারা যতদিন এই কিতাব পড়বে স্বাভাবিক একটা হিসাব মনে করবে,
আপনি একজন আলেমকে একটি কিতাব কিনে দিয়েছেন বা বুখারী শরীফ কিনে দিয়েছেন বা কোরআনুল কারিম কিনে দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, দেওয়ার পরে সে ওটা থেকে এলেম অর্জন করেছে। এলেম অর্জন করার পর এই আমাকে দিয়ে মনে করুন আমাকে কেউ একটা কিতাব দিল, আমি সেটা কিনলাম, সেখান থেকে আমি স্টাডি করে কিছু জ্ঞান আমি অর্জন করলাম, করে এই আপনারা যারা আছেন আপনাদেরকে শুনালাম, মাহফিলের ময়দানে যারা আছে তাদেরকে শুনালাম, এই ইউটিউবের মধ্যে যাবে এখান থেকে যত হাজার হাজার লোকেরা শুনবে, তারাও যত মানুষ শুনবে ওই যিনি বই কিনে দিয়েছিলেন ওনার ভাগে ওই ডেস্টিনির মতো পার্সেন্টেজ একটা চলে যাবে, যত মানুষ এগুলো শুনবে। তা এলেম অর্জন করার পরে আমি যেমন লাভবান হলাম, আমি যখন দশজনকে হাজার হাজার লোককে শত শত লোককে এলেমটা ডেলিভারি দিয়ে যেরকম আমি লাভবান হলাম, এর চেয়ে বেশি লাভবান হবেন যিনি এই কিতাব কিনে দিয়েছিলেন। তবে শর্ত প্রযোজ্য, টাকাটা কি হতে হবে? হালাল। টাকা যদি হারাম হয় এতে কোনো লাভ হবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী বললেন তোমার এগুলো করণীয়, তুমি মানুষকে এইগুলোই হাদিয়া দিবে, এতে করে কি হবে তোমার বাবা মার মর্যাদা কবরে বৃদ্ধি পাবে।